Water at Benzer. আর প্রথম সুরঙ্গ এটা গুহার মধ্যে আছি দেখেন দেখেন এখানে একটু তারা কি ভয় আসতেছে না কিন্তু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম মাতামুহুরির একটা ব্রিজের উপরে মধ্যে আছি আর আজকে ডেস্টিনেশন আছে আমি আলীকদম উপজেলা থেকে আলী সুরঙ্গর উদ্দেশ্যে রওনা দিব ওখানে গিয়ে ওখানকার দৃশ্য এবং রহস্যময় দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আপনারা সবাই সাথেই থাকবেন ওকে আমরা পান বাজার মধ্যে আসছি এটা হচ্ছে পান বাজার আলীকদম পান বাজার এটা এখান থেকে আমরা ঢুকব ভিতরে আমরা আলীকদম পান বাজার থেকে বাই রোডে আমরা ঢুকতেছি আমরা প্রথমে আমরা মঞ্চভু পাড়া যাব ওখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে প্রায় 20 মিনিটের মতো আমাদেরকে হাঁটতে হবে আলীকদম আলী সুরঙ্গ যাওয়ার জন্য আর আমাদের আমার সাথে আছে আমার পিছনে আমরা প্রায় 5 জন আলী সুরঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আলী সুরঙ্গ হচ্ছে আলীকদম সদর উপজেলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত আর আপনারা যানবাহন হিসাবে আপনারা পাবেন বাইক এবং টমটম আপনারা টমটম হিসাবে যানবাহন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি বাইক থাকে তাহলে সমস্যা নাই বাইকের মাধ্যমে আপনারা প্রথমে মঞ্চভু পাড়া যাইতে হবে তারপরে ওখান থেকে আরও প্রায় 20 মিনিট মতো পায়ে হেঁটে আলী সুরঙ্গের উদ্দেশ্যে রওনা দিব আমরা আপাতত এখন মঞ্চভু পাড়ায় দিকে রওনা দিচ্ছি আপনারা যে পাড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের একটা পাড়া সেই পাড়াটার নাম হচ্ছে মঞ্চভু পাড়া আমরা এখানে পৌঁছে গেছি অনেক টুরিস্ট এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আলী সুরঙ্গ দেখার জন্য একটু বলবা তুমি কি গাইড নাকি এখানে আমরা এখানে স্থানীয় বুঝছো আমরা চিনি আমরা তৈ নজিরিতে নামতেছি আর বিওয়াস এটা হচ্ছে তৈ নজিরি আপনারা দেখতেছেন আমরা যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে তৈ নজিরি দূর দূরান্ত থেকে অনেক টুরিস্টরা এখানে আসছে সুরঙ্গ দেখার জন্য আপনারা যদি আলী সুরঙ্গ আসেন তাহলে অবশ্যই অবশ্যই হাফ প্যান্ট নাইলে লঙ্গি পরে নাহলে টু কোয়ার্টার পরে আসতে হবে আর এখানে আসলে আপনারা যদি আপনারা যদি আলী সুরঙ্গ ঢুকতে যান তাহলে অবশ্যই অবশ্যই মোমবাতি নাহলে টর্চ নিয়ে আসতে হবে দেখেন এখানে আপনারা দেখতেছেন স্থানীয় মানুষজন এখানে আছে আমাদের টিম এটা আমার ভাই আমার বন্ধু এটা হচ্ছে আমার দাদা আর আমরা সবাই মিলে আমরা 5 জন কষ্ট পাবি ভাই
ভিউয়ার্স আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখন আপাতত 12টার মতো বাজে, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সূর্যের আলো নাই। আপনারা দেখেছেন এখানে কোনো সূর্যের আলো নাই। এটা হচ্ছে যাওয়ার পথে, আপনারা জায়গাগুলো দেখতেছেন খুব সরু একটা জায়গা। এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনারা দেখেছেন ঝিরিতে পানি নাই আপাতত, এখন কারণ এখন মার্চের দিকে বৃষ্টি না হওয়ার কারণে, আর বর্ষাকালেই তো এখানে আসাই যাবে না, আর বর্ষাকালে এখানে আলী সুড়ঙ্গ নট এলাও, এখানে আসা যাবে না, কারণ আপনারা দেখতেছেন ঝিরির অবস্থা একদম সরু একটা ঝিরি। হাঁটতেছি, ভিউয়ার্স আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আলী সুড়ঙ্গ হচ্ছে আলীকদম সদর উপজেলা থেকে অনলি 3 কিলোমিটার দূরে অবস্থিত, আর ওখান থেকে আপনারা পানবাজারে আসবেন। পানবাজারে আসার পরে ওখান থেকে একটা ছোটো করে বাইরোড আছে, ওখানে ঢুকবেন, ঢোকার পরে মংশিফু একটা পাড়া আছে আমাদের মারমা সম্প্রদায়ের পাড়া, ওখান থেকে আপনারা একটা ব্রিজ পাবেন, ওখান থেকে একটু করে নামলে আমাদের এই তৈমুঝিরি, আর তৈমুঝিরি হয়ে আপনাদেরকে অবশ্যই আলী সুড়ঙ্গের দিকে রওনা দিতে হবে। আর এখন আপাতত আমি তৈমুঝিরিদের ঝিরিতে আছি, আর আপনারা দেখতেছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ট্যুরিস্ট আসছে আলী সুড়ঙ্গ দেখার জন্য। আর এখানে একটা ছোট একটা ঝিরি এদিকে, আর এদিকে একটা ঝিরি, এখানেও একটা গুহা আছে। প্রথমে আপনারা এই গুহা যদি যান, এখানে যদি যান, ওখান থেকে নামলে এদিকে করে বাইর হবে, আর এখানে থেকে উঠলে আপনারা এদিকে করে বাইর হতে পারবেন। প্রথমে আচ্ছা আপাতত আমরা এদিকে যাচ্ছি, দেখেন আপনারা আমরা অলরেডি সুড়ঙ্গে পৌঁছে গেছি, আর এখানে উঠতে হলে একজন একজন করে উঠতে হবে, খুব রিস্কি জায়গা, আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন, আর প্রথম সুড়ঙ্গ এটা, তাই আছে আশেপাশে অবস্থান দেখেন আপনারা, আমরা এখন আলী সুড়ঙ্গের দিকে উঠতেছি, আর যে জিনিসটা করে রেখেছে এটা হচ্ছে আলীকদম উপজেলা উপজেলা প্রশাসন, ওনারা এগুলো করে রেখেছে টুরিস্ট আসার জন্য ওখানে, আর আমি আপাতত উঠতেছি, সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে, আর বন্ধু সবাই উঠে গেল। আলী সুড়ঙ্গ খুব সুন্দর একটা জায়গা, আসলে খুব রহস্যপূর্ণ একটা জায়গা, আপনারাও আসেন ঘোরার জন্য। দেখেন অনেক উপরে, আমি এখানে আছি আপাতত অনেক উপরে এটা, আর ক্যামেরা ধরতে আমার একটু সমস্যা হচ্ছে, অনেক উপরে উঠতেছি তো, মুভি আয় তারপর আয়, এটা হচ্ছে গুহা,
আসে আসে কই ও তো উঠতেছ না নে আসেন আসেন এ ভাই নে আপনারা উনি আপনারা বলেন এ ভাই আসেন হাঁটা হাঁটা টস কই ও ভাই আসেন না এ টস কার কাছে আসেন আসেন টস কার তুই বেশি না দাও তো আসেন 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 না লাইক মিস্টার এ আপনি দেখো গোহার ভিতরে বসে করতেছি কি আছে আর আসো এ যতক্ষণ ভাই আসি আসেন ভাই এটা হচ্ছে বল তো না আচ্ছা সব সরি সরি ভাই এটা হচ্ছে আলী বাবা করে মাইয়া ভাই টস দিতে একটু আচ্ছা গোহার মধ্যে আছি দেখেন দেখেন এখানে একটু একটু হালকা লাইট দিকে এটা নাকি এটা এখানে যারা মোটা আমরা তো গেছি না আমরা ঢুকতে শুনেন এখানে গেলে দরকার নাই আমি একটা কথা বলি এখানে গেলে সোজা চলে যেতে হবে আর কোনো ব্যাগ করার মতো কোনো সিস্টেমই নাই এখানে যাবেন দিবস দেখেন এখানে সরু হয়ে গেছে আর এখানে গেলে যেদিকে আমি প্রবেশ যেদিকে গেলে আপনার ব্যাক করতে পারবেন না ওদিকে দিয়ে বাইর হওয়ার রাস্তা আছে বাট একটু আমার টিমের যারা আছে ওনার একটু চাচ্ছে না ওখানে মুভ করতে যাচ্ছে নাকি ঠিক আছে সমস্যা নাই আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকেও একটা সুরঙ্গ গর্ত আছে আর আপনাদেরকে কারণ এখন আমি টিমের সঙ্গে পাচ্ছি না এখানে টিমের সঙ্গে পাচ্ছি না আমি একাও যাওয়ার পক্ষে আমার সম্ভব না এই কারণে আমি আপাতত এখান থেকে ব্যাক করছি আর 150 ফুট উঁচুতে এটা সিঁড়িটা আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি গাইস আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হবে আমি নিচে নামবো এটা আর আমি মোটামুটি মাঝখানের মধ্যে আছি ও এদিক দিয়ে গেলে তো কাছে তো তবে ওই যে সামনে তো মুখ ওইদিকে একটা আছে হ্যাঁ ওইদিকে একটা আছে তো ওইদিকে একটা আছে ওইদিকে তো সুন্দর আরো বেশি এদিকে আমরা যাইতে পারবো না এমনি রাস্তা অবস্থা দেখেন বিপজ্জনক রাস্তা ডেঞ্জার রাস্তা এটা বিবাস আমি প্রথমে আপনাদেরকে এদিকে দেখিয়েছিলাম আর এখন আমরা এদিকে যাব আর আমি আপনাদেরকে যে গর্তে গিয়েছিলাম যে গুহায় গিয়েছিলাম ওই গুহার থেকে এখান থেকে বাইরে হওয়া যায় আমি ওই ছোটো গুহাটা বাইর আপনাদেরকে দেখাচ্ছি খুব অ্যাডভেঞ্চার হচ্ছে গাইস মারাত্মক একটা অ্যাডভেঞ্চার হচ্ছে দেখেন এখানে কি সুন্দর আসলে কি পরিবেশ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমরা অন্য একটা গর্তের মুখে যাচ্ছি আপনার যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে আমরা যদি ওখানে যদি ভিতরে ঢুকতাম তাহলে এখানে আমরা প্রবেশ করতাম এই জায়গায় প্রবেশ করতাম দেখেন ওয়াটার রিস্কি জায়গা গাইস
আসার আগে আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে। এখানে আসলে হলে পাহাড়ে গিয়ে আপনাদেরকে কয়েকটা পাহাড়ে গিয়ে ঝর্ণায় গিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করে এখানে আসতে হবে। দেখেন এটা এত বড় একটা গাছ, এখানে আমি আপনাদেরকে দেখাই। এটা গাছ না ভাই? আপনারা দেখতেছেন কত বড় গাছ, খুব স্ট্রং রে। তারাকে ভয় আসতেছে না কিন্তু দুকা রাস্তা কিন্তু এদিকে হাজার বছর আগে এখানে আলী নামে একজন ঋষি ছিল। উনি এই গুহায় এসে ধ্যান করেছিল। ধ্যান করার পরে উনি আধ্যাত্মিক শক্তি লাভ করেছিল আর ওখান থেকে ওনার নামের অনুসারে এটা আলী সুড়ঙ্গ নামকরণ করা হয়েছে। আর যেহেতু এটা আলী কদম, এই সুড়ঙ্গের অনুসারে আলী কদমটা নামকরণ করেছে। তোমার বাড়ি কি এখানে? না। কোথায়? পানবাজার। পানবাজার। আর তোমরা তো সবসময় আসো মনে হয় এখানে? হ্যাঁ হ্যাঁ। দিনে কয়বার আসো? দিনে আসি তো পাঁচবার। পাঁচ ছয়বার আসো? ওয়াও। ভয় লাগে না? গুহায় গুহায় ঢুকতে ভয় লাগে না তোমাদের? না। ওয়াও, তোমরা তো খুব বীর পুরুষ না? সবাই বীর পুরুষ। হাই দাও, একটা হাই দাও। ওকে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমি আলীর সুড়ঙ্গ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজে হলে অবশ্যই অবশ্যই ফলোয়ার দিবেন, এটাই। আর আপাতত আজকে এইটুকু, আর নেক্সট কোনো ব্লগার আবার দেখা হবে, এটুকু। টাটা।